আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছো তোমরা সবাই? দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন পর ঈদ। তোমাদের সবার রমজান কেমন কাটলো আর ঈদের শপিং কি শেষ করে ফেলেছ? আজকে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে এসেছিলাম শেপস টেবিল গুলশান দুয়ে, আর এসে এখানে দেখলাম তাজ ইভেন্ট নামের একটা ফেয়ার হচ্ছে, যেখানে কিনা খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলোকে ওরা ডিসপ্লে করেছে। সো এসে আমি সবার আগে ড্রেসগুলো দেখছিলাম, যেহেতু আমি অনেক আগে চলে এসেছি এবং আমার হাতে অনেকটা টাইম ছিল, তো ভাবলাম যে আগে ফেয়ারটা ঘুরে নেই, দেখি এখানে ঈদের কালেকশনগুলো কেমন। সবার আগে খুব সুন্দর সুন্দর কিছু কোয়াড সেট ছিল, এগুলো কটনের ওপর ছিল, খুবই কালারফুল ছিল এবং খুবই কমফোর্টেবল ছিল। অ্যান্ড তারপর আবার এখানে কিছু পাকিস্তানি ড্রেস ছিল। এই ফেয়ারটাতে টোটাল 5 ক্লোথিং ব্র্যান্ড ছিল, যার মধ্যে মোস্ট অফ দ্যাম হচ্ছে যে পাকিস্তানি ড্রেসগুলোকেই ডিসপ্লে করে রেখেছিল। এখানেও খুব সুন্দর একটা আবায়া স্টাইলের কোয়াড সেট ছিল, কিন্তু এগুলোর প্রাইসটা ছিল 5,000 করে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। প্রাইস অনেক বেশি হলেও ডিজাইন একদমই আনকমন ছিল। তারপর আবার হচ্ছে যে এখানে কিছু থ্রি পিসের কালেকশন ছিল, সো আমি যেহেতু থ্রি পিস নিব না তাই আর সবগুলো দেখছিলাম না। এখন আমি একটু ফেয়ারটার ভিতরের দিকে চলে যাচ্ছি। ড্রেসেসগুলো মেনলি বাইরে ডিসপ্লে করা, ভিতরেও কিছু শপ রয়েছে। ভিতরে ঢুকেই সবার আগে দেখলাম যে একটা জুয়েলারি শপ। এই শপটার হচ্ছে যে পিঙ্ক সিটিতে ওদের নিজস্ব দোকান আছে, সো এখানে অনেক কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, তারপর তোমার ফিঙ্গার রিংস ছিল এবং তার সাথে বড় বড় জাঙ্ক জুয়েলারি নেকলেসেসও ছিল। মেলার সেকেন্ড শপটাও ছিল আরেকটি জুয়েলারি শপ, কিন্তু এইখানের জুয়েলারিগুলো একদম ডিফারেন্ট। যেমন এই যে বড় বড় জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তার কেশ বিটসের জুয়েলারি, এগুলোর প্রাইস হচ্ছে 2,000 করে। আর আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের এক্সক্লুসিভ ব্রেসলেট। ওই এক্সক্লুসিভ ব্রেসলেটটার প্রাইসও কিন্তু 2,000 টাকাই বলছিল। ওইটা ছাড়াও ওদের কাছে রিজনেবল প্রাইসের কিছু ব্রেসলেট ছিল। এই যে এই ব্রেসলেটগুলো, এই বড় বড় বিটসের ব্রেসলেটগুলোর প্রাইস ছিল 300 টাকা। এখানে অনেকগুলো কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল ছিল আর এগুলো সবগুলোর প্রাইসই ছিল 300 করে। তারপর উনি হচ্ছে যে আমাকে ওনাদের একটা এক্সক্লুসিভ কালেকশন দেখালো, এই যে এইটা, এইটার প্রাইস নাকি 3,500 টাকা, কিন্তু মেলা উপলক্ষে তারা এটা 2,500 টাকায় সেল করছে। এই দোকানটাতে বেশ কিছু ইউনিক ইউনিক জুয়েলারি দেখলাম, আর এই মেলাটা চলবে তোমার 5 এবং 6 এপ্রিল। তোমাদের যদি কারো এখনও কোনো শপিং বাকি থেকে থাকে এবং যারা কিনা লাস্ট মোমেন্ট ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারি কিনতে চাও, যদি ইউনিক কিছু কিনতে চাও, তাহলে তোমরা শেপস টেবিলের এই ফেয়ারটা ভিজিট করে আসতে পারো। আর আমার মতো যারা কিনা শেপস টেবিলে ইফতার করতে যাবে, তারা তো এমনিতেও ভিজিট করে আসতে পারবে। অ্যান্ড দেন নেক্সট শপটা ছিল একটা ক্লোথিং শপ। এখানটাতে যেই আমার এই পিঙ্ক কালার শাড়িটাতে একদম চোখ আটকে গিয়েছে। এটা খুব সুন্দর একটা পিওর মুসলিনের শাড়ি, অনেক সফট এবং অনেক লাইট ওয়েট। অ্যান্ড তার নিচে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার শাড়িটাও অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এগুলোর প্রাইস ছিল 10,000 করে। আর এখানে কিছু সিল্ক বাটিকের শাড়ি ছিল, যেগুলোর প্রাইস ছিল 1,800 করে। এটা ছাড়াও এখানে কটনের বেশ কালেকশন ছিল। আর তারপরে চলে এসেছি আরও একটা জুয়েলারি শপে। এটা ছিল একটা মেইনলি সিলভার জুয়েলারির শপ। এখানে অনেক অনেক সিলভার জুয়েলারির কালেকশন ছিল, বড় ছোট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। পুরো মেলাতে অনেক আনকমন জিনিস থাকলেও প্রাইসটা কিন্তু অনেক বেশিই ছিল। আমার কাছে পুরো মেলা ঘুরে কোনো কিছুই রিজনেবল মনে হয়নি, ইভেন মার্কেট থেকে প্রাইস অনেক বেশি মনে হয়েছে। এখন তোমরা শুধু এই কানের দুলটা দেখো, এই কানের দুলটা এত সুন্দর ছিল, এটাতে আমার একদম চোখ আটকে গিয়েছে। এইটা নিয়ে আমি অনেক বার্গেনিং করেছি, আমি 1,000 পর্যন্ত বলেছি আপুটাকে, হয়তো বা 1,200 টাকা হলেও আমি নিয়ে নিতাম, কিন্তু উনি 2,000 টাকা একদম লাস্ট প্রাইস বলে দিয়েছে, যার কারণে ওইটা আমার আর নেওয়া হয়নি। অ্যান্ড তারপরে যে এখানে আরও একটা জুয়েলারি শপ ছিল, মেনলি এই ফেয়ারটাতে জুয়েলারি শপ এবং কিছু ক্লোথিং শপই ছিল। অ্যান্ড জুয়েলারি শপের মধ্যে সিলভারের জুয়েলারি অনেক বেশি ছিল। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিবে। অ্যান্ড তার সাথে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো মেলা ঘুরে দেখতে দেখতে কিন্তু অনেক টাইম চলে গিয়েছে, অলরেডি পুরো শেপস টেবিল ভরে গিয়েছে মানুষে, অ্যান্ড তার সাথে আমার সব ফ্রেন্ডরাও চলে এসেছে। সো এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, এখানে হচ্ছে যে আমরা সবাই বসে গল্প করছিলাম।
আমরা হচ্ছে আগেই অর্ডার দিয়ে ফেলেছি, যেহেতু ইফতার টাইমে অনেক বেশি রাশ থাকে, আমরা যে সবার আগে আমাদের হচ্ছে অর্ডারটা দিয়ে দিয়েছি। এই ভিডিওতে তোমরা আমার যেই হ্যাপি ফেস ফ্রেন্ডদেরকে দেখতে পারছো, এরা হচ্ছে সবাই আমার কলেজ ফ্রেন্ড এবং মাশাল্লাহ আমাদের ফ্রেন্ডশিপের 15 বছর চলছে এন্ড আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ এখনও অনেক ভালো আছে এবং দোয়া করছি যাতে সারা জীবন এরকম থাকে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে ইনায়া, এটা আমার আরেকটা ফ্রেন্ডের মেয়ে তাইবা। একদম ইফতারের টাইমে আমাদের খাবারগুলো সার্ভ করা হয় আর এখন এই যে আমরা সবাই মিলে ইফতার করব। সো এই যে সবাই খাবার টাবার নিয়ে বসে পড়েছে, এখানে আমরা সবাই ইফতার করছিলাম আর গল্প করছিলাম। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডদের সঙ্গে খুব ভালো একটা দিন কেটেছে এবং এই যে এখানে হচ্ছে যে সবার ইফতার করা শেষ, এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের গ্রুপের মধ্যে আরেকটি ছোট্ট সোনামণি। ইফতারের পর কিছুক্ষণ গল্প টল্প করে এখন আমরা চলে এসেছি ক্যাচমিতে, বিকজ আমরা দেখছিলাম যে সবাই ব্যাগ ভর্তি টয়েস নিয়ে যাচ্ছিলো। সো আমাদেরও দেখে ইচ্ছা করছিলো যে আমরাও একটু ট্রাই করে দেখি। সো এখানে কিন্তু খুব কিউট কিউট কিছু ডল রয়েছে। নর্মালি আমরা যেই বাকি রেস্টুরেন্টগুলোতে এই গেমগুলো দেখতে পারি সেখানে ডলগুলো আসলে এত বেশি সুন্দর বা কোয়ালিটিফুল থাকে না, এখানে ডলগুলো অনেক বেশি কিউট এবং কোয়ালিটিফুল ছিল অ্যান্ড তার সাথে এখানে প্রাইসও কিন্তু অনেক বেশি। এখানে তোমরা 100 টাকা দিয়ে 2টা কয়েন নিতে পারবে, কিন্তু 2টা কয়েন দিয়ে তোমরা জাস্ট একবারই খেলতে পারবে, বিকজ প্রতিবার খেলার জন্য 2টা কয়েন দিতে হয়। সো এই যে এখানে আমার ফ্রেন্ড ট্রাই করে দেখছে, আমরা টোটাল 3বার ট্রাই করেছিলাম। সো ও হচ্ছে একদম লাস্ট মোমেন্টে যে এই বার্গার শেপের টয়টা পেয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।